بسم الله الرحمن الرحيم السلام عليكم আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি নতুন আর একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো বাজার থেকে কিছু শাকসবজি আর ফল নিয়ে আসছে এগুলো আমি এক এক করে বের করে নিচ্ছি যারা যারা ভিডিওটা দেখবেন সবাই একটা লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলে নতুন আসছেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর এই তো এখন হচ্ছে দুপুরে রান্নার আয়োজন করব আর এখানে নিয়ে আসছে শাপলা শাপলা হচ্ছে আমাদের জাতীয় ফুল আর আজকে হচ্ছে আমি ইলিশ মাছ দিয়ে শাপলা দিয়ে রান্না করব এই রান্নাটা শেয়ার করব শাপলা হচ্ছে আমাদের জাতীয় ফুল আর আমাদের জাতীয় মাছ হচ্ছে ইলিশ তাই আজকে জাতীয় ফুল আর জাতীয় মাছ দিয়ে রান্না করব এই তো এখানে হচ্ছে শাপলাগুলো ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আর কিছু ইলিশ মাছও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ মরিচের গুঁড়া আর লবণ মেখে নিয়েছি এখন চুলায় প্যানে তেল গরম করে আমি ইলিশ মাছগুলো বেজে নিব এই তো সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি এখন হচ্ছে অল্প আছে উল্টে পাল্টে মাছগুলো বেজে নিব দুই পাশ আমি অতটা কড়া করে ভাজবো না হালকা করে বেজে নিব এই তো অল্প আছে উল্টে পাল্টে আমি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি এখন হচ্ছে চুলার প্যানে কিছু সরিষার তেল গরম করে নিয়েছি এর মধ্যে হচ্ছে কিছু আস্ত জিরা আমি ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব লবণ দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো নরম করে ভেজে নিব আর এই তো পেঁয়াজগুলো নরম করে ভেজে আমি এখানে হচ্ছে সব রকমের মশলা হলুদের হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর হচ্ছে জিরার বাটা আদা রসুন বাটা সব একসাথে পানিতে মিশিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো মশলা দিয়ে দিয়েছি আমি আমার পছন্দ মতো এখন নেড়েচের মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব আর শাপলা আমার অনেক পছন্দের একটা খাবার আর ইলিশ মাছ দিয়ে রান্না করলে এই রেসিপিটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আমার পছন্দের রেসিপিটা আমি কীভাবে রান্না করি সেইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এই তো মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি এখানে আমি হালকা গরম পানি দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে মিশিয়ে আমি এর মধ্যে হচ্ছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব এই তো মাছগুলো আমি দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে আমি হচ্ছে ঢাকনা ছাড়া এক মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এখন এর উপরে হচ্ছে আমি শাপলাগুলো দিয়ে দিব আর এই রেসিপিটাতে আর আমি কিন্তু আর কোনো পানি দিব না কারণ শাপলা থেকে কিন্তু প্রচুর পানি বের হবে আর এখন ঢাকনা দিয়ে তারপর হচ্ছে আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নিব আমি হচ্ছে ইলিশ মাছগুলো নিচে দিয়ে দিয়েছি আর এগুলো হচ্ছে শাপলা আগে দিয়ে মাছ ইলিশ মাছগুলো উপরে দিয়েও রান্না করা যায় আমি নিচে দিয়ে দিয়েছি এখন হচ্ছে পাঁচ মিনিট রান্না করার পর কিন্তু অনেকটা কমে গেছে শাপলাগুলো এখন আমি এগুলো নেড়ে চেড়ে হচ্ছে মাছগুলো উপরে উঠিয়ে দিব
আর শাপলা থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয়েছে। শাপলা রান্না করলে কিন্তু পানি দিতে হয় না, এমনিতেই শাপলা থেকে পানি বের হয়। যেহেতু আমি মাছ দিয়ে রান্না করতেছি, এই জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আর এখন আমি এই তো দেখতেই পাচ্ছেন উল্টে পাল্টে আমি মাছগুলো যে উপরের দিকে উঠিয়ে দিয়েছি। এই তো আমার রান্না কমপ্লিট। জাতীয় ফুল দিয়ে জাতীয় মাছ রান্না কিন্তু অনেক বেশি মজার হয়।